এখানে এমন কোন বাবা আছে যে বাবা তার সন্তানকে বন্ধ একটা ঘরের মধ্যে আটকাইয়া দরজা জানালা চারদিক থেকে বন্ধ করে যেন বের হতে না পারে? এইভাবে ভেতরে ঢুকায়া একটা বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দেবে এমন কোন বাবা আছে? কোন সুস্থ বাবার পক্ষে এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে বহু 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 গুণ বেশি ভালোবাসে। যদি তাই হয় তো একজন বাবার পক্ষে যদি বন্ধ ঘরে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহ তাআলা কি করে এই বন্ধ দুনিয়ার মধ্যে আমাদেরকে আটকায়া বিষাক্ত শয়তানকে ছেড়ে দিলে? প্রশ্ন জাগে কি জাগে না? আরে প্রশ্ন না জাগলে উত্তর মজা পাবেন না। জাগে কি জাগে না? যেটা কিভাবে সম্ভব? আল্লাহর একটু মায়া লাগলো না? আমাদের সাথে শয়তান ছেড়ে দিলেন, আল্লাহর একটু মায়া লাগলো না? তার জবাব তো আমাদের বড়দের কাছ থেকে আমরা অনেক শুনেছি। আমি দুইটা জবাব দেই, একটা একটু মজা নেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য সাদামাটা জবাব, মূল জবাব এটা না, বুঝানোর জন্য বলা। ছোটবেলায় আমরা যখন একেবারে ছোট খেলাধুলাও করি, তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা পাশে এক মাঠ আছে বড়, মাঝে মধ্যে দল বেঁধে খেলতে চলে যেতাম। তো ওস্তাদরা মাঝে মধ্যে শাসন করতেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন। তো অনেক সময় বিচারের জন্য ডাক দিছে, এই কে কে কেসের ধরে লয়। তো আদালতে 10 জন আসামি। ও হাসান জামিল গেছিস না? যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। তা আমি যেহেতু বরাবর আমার জামাতে ফার্স্ট হইতাম, তো খুব মায়া করতেন ওস্তাদরা, তো চাইতেন যে এই আসামির এই যে সামনে যে আসামি, এখান থেকে এই দল থেকে আমারে সাইড করার জন্য। এটা সবাই চায়, আমরাও চাই। ওস্তাদদের এই দুর্বলতা আমরাও বুঝতাম, তা আমরাও রাস্তা খুঁজতাম যে কোন রাস্তা দিয়ে বাঁচা যায়। তো যেটা জামাতের সবচাইতে খারাপ, পড়াটরা পারে না, খালি মাইর খায় সবসময় দুষ্ট। ভাবতাম ভাই তুই তো মাইর খাইবি, তোর তো বাঁচার কোনো রাস্তা নাই। তো যে ওস্তাদ জিজ্ঞেস করতেন, ওই কেন গেছস, তো আস্তে করে ওর কান্দে চাপাইয়া দিতাম, হুজুর অলয়া গেছে। তখন ওস্তাদরাও মনে হয় যেন এমনই একটা কিছু চাইতেছেন যে তুই সাইড হয়ে যা। তারপরও ধমক দিয়ে বলতেন, কেন গেলি, যা আর যাবি না। পরে ওইটারে ধরতেন, তুই নিজে খারাপ, ভালোগুলোরাও খারাপ করস, পাইছুস কি তুই, দে বাড়ি ধরে। বুঝছেন নি এই কথা? হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা এই গুণাটা তুই কেন করলি, আল্লাহ যেন বান্দাকে ভালোবাসার কারণে বান্দার জন্য একটা রাস্তা খুলে রাখছেন যে তুই এই রাস্তা দিয়ে পার পায়া যাওয়ার একটা ব্যবস্থা কর। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, বান্দা এই গুণা তুই কেন করলি, তো শয়তান রাখছে আল্লাহ, বান্দা বলতে পারবে, ও আল্লাহ এই শয়তান আমারে লয়ে গেছে, এই শয়তান এই গুণা করাইছে, নিজের গুণার দায়ভার শয়তানের কান্দে চাপায়া দেওয়ার একটা রাস্তা আল্লাহ খুলে রাখছে। শয়তান যদি না থাকতো, সমস্ত গুণার দায়ভার নিজের কান্দে পড়ত, পড়তো কিনা? এখন আরেকজনের কান্দে চাপায়া দেওয়ার একটা সুযোগ আমরা পাইয়া গেছি, এটা সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। এটা তো একটা কথা, সাদা মাটা কথা। আসল কথা যেটা আপনারা জানেন, যারা বিশ্বকাপ খেলতে যায়, দুনিয়ার শ্রেষ্ঠ কাপ এটা, ওটা খেলার জন্য কারা যায়? রামগঞ্জ একাদশ, বলবেন তোরা কথা বল, হুজুরা বুঝবে না, লক্ষ্মীপুর একাদশ, তো করে খেলা দেখতেনি দিবে, খেলা থাক দূরের কথা। হ্যাঁ কি কি হীরাপুর, হীরাপুর যুব সংঘ, কথা বল না, দুনিয়ার শ্রেষ্ঠ দল খেলতে যায়, কেন কাপটা হইলো শ্রেষ্ঠ কাপ, শ্রেষ্ঠ কাপ অর্জন করতে হলে শ্রেষ্ঠ দল হওয়া লাগে, তাই না? এক দল দুর্বল আরেক দল শক্তিশালী, এমন সিস্টেম আছে নি?
সব বাছাই করে করে বড় বড় দলগুলারে আনা হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেওয়ার জন্য সবচাইতে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত রেডি রাখছে। ও বান্দা, তুই এত বড় পুরস্কারটা লইবি তো বড় একটা শত্রুরে পরাজিত কইরা আয়, যা তুই দুনিয়ায় যা, আমি শয়তান পাঠাইতেছি, ওই বড় শয়তানরে পরাজিত করে তারপর বড় পুরস্কার জান্নাত তুই গ্রহণ কর। বলে আল্লাহ এমনি দিতেন, পাঠানোর দরকার আছে নাকি? শয়তানরে কেন পাঠাইলে, এমনি দিয়ে দিতেন। বলে এমনি দেওয়ার কোনো সিস্টেম নাই। তবে তুই ভয় পাইস না? আল্লাহ যেন বান্দাকে বলছেন, বান্দা তুই ভয় পাইস না? শয়তানকে তুই যখন মোকাবেলা করবি তখন শয়তান কিন্তু একা, তুই কিন্তু একা না, তোর সাথে আমি আছি, আমি তোর ছাড়ি নাই, তুই ভয় পাইস না। এটা আল্লাহ শয়তানকে জানায় দিছেন, আই শয়তান, আমার বান্দার সাথে তোরে পাঠাইছি ঠিক, কিন্তু কোনো বান্দা যদি খালি আমার কাছে আশ্রয় চায়, আমার সহযোগিতা চায়, আমাকে যদি ডাক দেয়, ওটা আমার বান্দা, ওই বান্দার দিকে তুই চোখ তুলে তাকাবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপর শয়তান তোর কোনো কর্তৃত্ব চলবে না, এটা আমার বান্দা, খবরদার। আল্লাহু আকবার। মহতরম হাজরিন, আল্লাহ শয়তান ঠিকই পাঠাইছেন, কিন্তু শয়তান পাঠায় আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন নাই, আমাদের উপর আল্লাহ একটা দুইটা না তিনটা দয়া করেছেন। কয়টা দয়া? এক নম্বর দয়া হচ্ছে শয়তানের সমস্ত চক্রান্তের ধরন প্রক্রিয়া, তার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব আল্লাহ আমাদের সামনে ফাঁস করে দিছেন, প্রকাশ করে দিছেন। শত্রুর সাথে আপনার যুদ্ধ লাগবে, আপনি যদি শত্রুর ঘাঁটির সমস্ত তথ্য পাওয়া যায়, গোয়েন্দা ঢুকাইছিলেন, গুপ্তচর ঢুকাইছিলেন, সে সব তথ্য নিয়ে আসছে, বোমগুলা কোন জায়গায় রাখা, সৈন্যরা কোন জায়গায় আছে, তেল কোন জায়গায়, সব গোলা বারুদ কোন জায়গায়, সব তথ্য নিয়ে আসছে, আপনার কাছে অস্ত্র আছে, আপনি ঠিক গোলা বারুদ যেখানে ওখানে একটা বোম মেরা দিলেন, ঠিক তেলগুলা যেখানে ওখানে একটা বোম মেরা দিলেন, ঠিক সৈন্যরা যেখানে ওখানে একটা বোম মেরা দিলেন, শত্রুর অস্তিত্ব আর থাকবে না। শত্রু ঘাঁটিতে কি প্ল্যান প্রোগ্রাম হয় এটা যদি প্রতিপক্ষ জেনে যায় তো ওই শত্রুকে পরাজিত করা তার জন্য একেবারেই সোজা হয়ে যায়। আল্লাহ এই একটা দয়া করেছেন যে বান্দা শয়তানের কোন কোন লাইনে তোরে ধোকা দিবে আমি জানাইয়া দিলাম, যা তুই মোকাবেলা কর, ডরাইস না। আল্লাহ আল্লাহ অস্ত্র তো নাই, মারুম কেমনে, তা আল্লাহ অস্ত্র দিয়া দিছেন, এই ল তুই অস্ত্র ল। এরপরেও যদি তুই অস্ত্র ব্যবহার করতে না পারস, উল্টা শয়তান কর্তৃক হামলার শিকার হস, শয়তানের বিষাক্ত ছোবলে তোর গোটা শরীরটা বিষাক্ত হয়ে যায়, বান্দা তাও তুই ভয় পাইস না, নিরাশ হইস না, এই ল আমি তোর একটা ওষুধ দিয়ে দিলাম, ওই ওষুধটা লাগাইয়া দিবি, সাথে সাথে শয়তানের সমস্ত বিষকে আমি আল্লাহ তোর শরীর থেকে নামায়া দিই। কয় দয়া? এতক্ষণ বুঝাইলাম দুই দয়া নি, গোমর ফাঁস এক দয়া, অস্ত্র দিছেন আরেক দয়া, ওষুধ দিয়ে দিছেন আরেক দয়া, কয় দয়া? কয়টা? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা হামিম আস-সাজদার 25 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ গোমরের যে বিষয়টা, শয়তানের চক্রান্তের যে ধরন, ওই ধরন আমাদেরকে জানাইয়া দিছেন যে শয়তান কিন্তু তোমাকে এই প্রক্রিয়ায় ধোকা দিবে। মালিক বলে وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। আল্লাহ বলেন আমি মানুষের উপর শয়তান চাপাইয়া দিই, সঙ্গী বানাইয়া, কাদের উপর চাপান? কোরআনের তাফসীরের মূল নীতি হচ্ছে, কোরআনের তাফসীর সর্বপ্রথম খুঁজতে হয় কোরআনেই, কোরআনের তাফসীর সর্বপ্রথম কই খুঁজতে হয়? না পাওয়া গেলে হাদিসে খুঁজো, না পাওয়া গেলে সালাফে সালেহিনদের বক্তব্য দেখো, সালাফে সালেহিনদের গোড়া হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম, তাদের কথা দেখো,
তাদের কথা না পাওয়া গেলে তাবিঈনদের কথা দেখো, তাদেরটা না পাওয়া গেলে তাবিঈনদের কথা দেখো। এই তিন খায়রুল কুরুনে পাওয়া যাবেই যাবে সমস্ত তাফসীর, ওই তিন যুগের মুফাসসির বক্তব্য তাদের কথাগুলোই ঘুরে ফিরে আসছে। এই জন্য আমরা মাঝে মধ্যে অনেকের বক্তব্যের প্রতিবাদ করি, অনেকে মনে করেন হিংসা করে, অনেকে মনে করেন যে নিজের দলের না এই জন্য কথা বলে না। দোস্ত, আমার দলের মাওলানা সাদ সাদ দামাত বারাকাতুহুম আমার দলের লোক, কিন্তু আমরা যখন দেখলাম সালাফের বাইরে যায় নতুন নতুন বক্তব্য আসতেছে, আমরা তারও প্রতিবাদ করেছি। যেই সালাফের বক্তব্যের বাইরে যাবে আমরা প্রতিবাদ করব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা অন্য আয়াতে কাদের উপর শয়তান চাপায়া দেন এটা আল্লাহ জানায় দিছে। মালিক বলে আল্লাহ বলেন, যারা জিকির ছেড়ে দিবে, ইবাদত ছেড়ে দিবে, শরীয়ত মানা ছেড়ে দিবে, শরীয়ত বিমুখ হয়ে যাবে, আল্লাহ বলেন আমি ওদের উপর শয়তানকে চাপাইয়া দিই। নাউজুবিল্লাহ পড়েন না। তখন শয়তান কি করে, শয়তানের কাজটা কি? আল্লাহ যখন শয়তান চাপাইয়া দেয় তো শয়তানের কাজটা কি? তো আল্লাহ ওই সূরা হামিম আস-সিজদার 25 নম্বর আয়াতে বলছেন, শয়তান তখন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এই এতটুকু কথা মাথায় ঢুকান পুরা বয়ানের, এটা হচ্ছে মূল, এটা বুঝবেন তো বয়ান বুঝবেন, এটা বুঝবেন না তো বয়ান বুঝবেন না। আমরা উড়াদুরা কথা বলতে পারবো না ভাই, এক লাইনের কিছু জরুরি কথা বলে যাবো। আপনি যদি গজল না শুনা হতাশ হন আমার কিচ্ছু নাই, আপনি যদি মক্কা মদিনার আজান না শুনা হতাশ হন আমার কিচ্ছু বলার নাই, আমি এটি পারি না, ওই যোগ্যতা আমার নাই। যদি মনে হয় যে না ওইটি শুনতে আসছেন তো আল্লাহর হস্তে মাফ চাই, বাই যায় ঘুমান যায় আজান পরে আয়। আমরা এখানে কিছু জরুরি কথা বলতে আসছি, আপনারা শুনতে রাজি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে না? ওয়াশ করলে তো শরীরে ব্যথা লাগে, পোলাবেন গোসল করে তো রেলে সিলাই না, ভাল লাগে না? তা আপনারও ভাল লাগবে না, আমিও তো বুঝি, কিন্তু ভালো না লাগলে অভিভাবকের দায়িত্ব হচ্ছে পোলাবেনের শরীরে ময়লা লাগলে গোসল করা দাও, বিশেষ করে শীতের মধ্যে। কি কথা বলেন না, আমরা চেষ্টা করুন গরম পানি দিয়া করাইতে যেন কষ্ট কম হয়, কিন্তু সাবান দিয়া ঘষা ঘষি তো বাদ দেবো না, গোসল সরা তোর কষ্ট লাগে তুই জায়গা। ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শয়তানের কাজ হচ্ছে তখন শরীয়তের বিরুদ্ধে শরীয়ত বিরোধী কাজটাকে মানুষের সামনে শোভনীয় করে দেখায়, যার উপর শয়তান চাপে তাকে শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে। বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, মালিক বলেন রে বান্দা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, যে সন্তান তুমি হত্যা করতে চাও তার খাওয়ার দায়িত্ব খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহর, যেমন তোমাকেও আমি আল্লাহই খাওয়াই। খাওয়ান কে? আরো চুল্লে খাওয়ান কে?